জিনিসপত্রের যে দাম এত টাকা দিয়ে সেট করে গরু পালন করে কেউ লাভবান হতে পারবে, লাভবান হতে পারবে না। আমার এই এই সেম সেটটা করতে 5 লাখ টাকা লাগতো, এটা মতো করতে। আচ্ছা আচ্ছা, 42 ফুট বাই 23 ফুট এই সেটটা করতে আমার 5 লাখ টাকার উপরে যাইতো যদি এটার মতো করতাম। এটার মতো করতে হবে এই স্ট্রাকচার, অ্যাঙ্গেল, এই লোহা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজ চলে এসেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়ন ষোলপুকুরিয়া গ্রামে বিফ আওয়ার এগ্রোতে। আজকে আপনাদেরকে দেখাবো কম খরচে কিভাবে শেড তৈরি করবেন। খামারের ম্যানেজার শরীফ ভাই এবং মাসুদ ভাই ওনারা দুজনে আছেন এখানে, আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। ওনাদের এখানে বিশাল বড় একটা শেড রয়েছে, 100 গরু ওনাদের খামারেই আছে এখন বর্তমানে। তো যে খামার গরু খামারের বাচ্চাগুলো উৎপাদন হয় এগুলোর জন্য আলাদাভাবে ওনারা একটা শেড তৈরি করছেন, আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাই ভালো, ভালোই আছেন আলহামদুলিল্লাহ ভাই। তা আপনাদের খামার তো দিন দিন গরু বৃদ্ধি পাচ্ছে, এখন বাছুর কটা আছে এখন? শুধু বাছুরটা বাছুর আছে প্রায় 33টা। আচ্ছা, টোটাল গরু তো 100-এর উপরে? 100-এর উপরে। তো আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও করার চেষ্টা করতেছি, কম খরচে কিভাবে শেড তৈরি করা যায়, এটা তো মোটামুটি আপনারা কম খরচে তৈরি করছেন। হ্যাঁ অবশ্যই, সেটার তুলনায় অনেক কম করে তৈরি হয়। এই সেটার তুলনায় অনেক কম, অনেক কম করে। এত সবার আগে আমাদেরকে যে তথ্যটা দেবেন, এখানে কতটি গরু লালন পালন করা যায় করছেন আপনারা? এটা 22 থেকে 23টি গরু লালন পালন করা, 22 থেকে 23টি। অস্থায়ী পদ্ধতি নাকি? হ্যাঁ, বাছুর যদি সব পুরাটাই বাছুর পালন করা হয় তাহলে আরও বেশি পালন করা যাবে। আচ্ছা আচ্ছা, এক বড় গরু সব আছে সব। আচ্ছা, আপনারা যে কাজগুলো প্রথম দেখছি করছেন, ফ্লোরিং তো প্রথম আপনারা ইট দিয়ে করছেন, সলিং করে ফেলছেন? ফ্লোরিং সলিং করে সলিং করে ফেলছেন, এগুলো যে কোনো সময় প্রয়োজন আপনারা ইটগুলো তুলে ফেলতে পারবেন। আচ্ছা, তো এখানে 22 থেকে 23টি গরু লালন পালন করতে আপনাদের কত হাজার ইট মিশে গেছে ফ্লোরে? এখানে কত প্রায় 3000 ইটের মতো গেছে ফ্লোরিংটা করতে। 3000 ইটের মতো গেছে? আচ্ছা, আর তারপর দেখা যাচ্ছে ম্যাটও দিয়েছেন গরুর জন্য, ম্যাটগুলো তো খুব ভালোই দেখা যাচ্ছে। আপনাদের এখানে অনেকগুলো একসাথে দেখা যাবে, এগুলো বিক্রি করেন নাকি? আমরা এখান থেকে ম্যাট সেল করি। আর ম্যাটগুলো বিক্রিও করেন? আচ্ছা, এগুলো কত করে বিক্রি করতেছেন এখন? আমরা 1000 টাকা করে বিক্রি করি। আচ্ছা, ম্যাটগুলো বিক্রি করতেছেন এখন? মোটামুটি কাটা দাম দেখা যাচ্ছে। এগুলো একটা গরুর জন্য একটা করে? আচ্ছা, তাহলে একটা গরুর জন্য কতটুকু জায়গা করছেন ভাই এখানে? এখানে 3 ফিট আছে, এই পাঁচটা 3 ফিট, একটা গরু থেকে একটা দূরত্ব 3 ফিট। আর পিছনে কত ফিট রাখছেন? পিছনে এই পাশে আছে 9 ফিট, ওই পাশে আছে 11 ফিট। আচ্ছা আচ্ছা, 9 ফিট আর 11 ফিট, সামনে তো মনে হয় 2.5 ফিট হবে। সামনে 3 ফিট 3 ফিট আছে, দুই পাশে 3 ফিট 3 ফিট আছে হাঁটার জন্য আর দাম রাখার জন্য। তো ভাই, আপনার এই 22 থেকে 25টি গরু লালন পালন করতে আপনার টোটাল শেডে খরচ গেছে কত টাকা? প্রায় 1,20,000 টাকার মতো গেছে। 1,20,000 টাকার মতো গেছে। কিছু ইনস্ট্রুমেন্ট রয়ে গেছে আমাদের, আরও কিছু বাকি আছে এরকম। আরেকটা, এটা হচ্ছে 42 ফুট লম্বা, 42 ফুট লম্বা। হ্যাঁ, আরেকটা সেট হবে সেম 42 ফুট লম্বা, ওই পাশে এই যে খালি জায়গাটা দেখা যায় জায়গা আছে। আচ্ছা, তো এখানে আরও কিছু মালামাল লাগবে টোটাল আমাদের, ওইটা সহ 2 লাখ টাকার মধ্যে, 2 লাখ টাকার মতো লাগবে ওই সেটটা সহ। ওই সেটটা, আচ্ছা, তাহলে 2 লাখ টাকা যদি যায় আপনাদের এখানে কতটি করে লালন পালন করা যাবে? 50টি? 50টি করে অনেক, 50টি। তারপরে যে বাঁশগুলি দিচ্ছেন দেখা যাচ্ছে এগুলো কোনো রিক্স আছে কিনা? গরু তো উঠে ফেলো না, তো কোনো রিক্স নেই, এগুলো হচ্ছে নিচে ডালাই করা আছে। আচ্ছা, অনেক নিচে 3 ফিট গভীর, 3 ফিট গর্ত করে এগুলো ডালাই করে থেকে উঠেছে নিচ থেকে। মাশাআল্লাহ, তাহলে এখানে মোটামুটি 100 গরু লালন পালন করতেছেন? হ্যাঁ, 100 গরু। ওই পাশে একটু কম আছে বললাম, ওই পাশে 4 ফিট করে জায়গা রাখা হয়েছে বড় গরুর জন্য। আচ্ছা, আর এই পাশে 3 ফিট করে রাখছি আমরা বাছুর রাখবো, বাছুরের জন্য। বাছুরগুলো কি রেডি করে বিক্রি করে দেবেন নাকি? আমাদের বিক্রি চলতেছে অলরেডি, আমি ওই যে ওই দিন কিছুদিন আগে আমরা 3টা গরু বিক্রি করতে পারছি। আচ্ছা, আমার 4টা রেডি বাছুর আছে বিক্রি করার সাই বলেন। আচ্ছা, আসলে এই পাশে আছে এই বকনাগুলো না? আচ্ছা, আমাদের আধার ভাই একটু বকনাগুলো একটু দেখিয়ে দেন। অনেকে সাইওয়াল সিন্ধি বকনা খোঁজেন খামার থেকে, এগুলো কি আপনাদের খামারের ট্যাগ নাকি ভাই? এটা আমার খামার ট্যাগ নাম্বার। আচ্ছা, চলে যাচ্ছে গরুটা ভয় পাচ্ছে। এগুলো দাম টাম কি সাইবেন নাকি ভাই? হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা দাম চাচ্ছি 58,000 টাকা করে। 58,000, 60 থেকে 2,000 কম। বেচা কিনে কেমন টার্গেট? বেচা কিনে আসলে বাড়াদারি করে 2,000 এদিক সেদিক হবে, 2,000 এদিক সেদিক হবে। আচ্ছা, তাহলে মোটামুটি আপনার নাম্বারটা দিয়ে দেবেন এখানে। আচ্ছা অবশ্যই, বলে দেন 01814-234-100। আচ্ছা, আর ভাই আরেকটি কথা, এখানে যে ড্রামগুলো আপনারা সংগ্রহ করছেন এগুলো পার পিস কত টাকা করে পড়ছে? এগুলো 1,300 টাকা করে পড়ছে পার পিস। 1,300 টাকা করে পড়ছে গোটা? এটা থেকে 1,300 টাকা দুইটা বানানো, এটা তো সিঙ্গেলটা, এটা সিঙ্গেল বা মাঝখানে কেটে ডাবল করা। তাহলে সিঙ্গেল 1,750 টাকা ফিস পড়ছে একটি গরুর জন্য। তাহলে আমরা বলতে পারি আপনাদের 1,50,000 টাকার মতো লাগবে। সেম ফ্যাসিলিটিস এই ঘরটাতে যে ফ্যাসিলিটিস আছে, জি সেম ফ্যাসিলিটিস এই ঘরটাতে আছে। এই বড় ঘরের যে সুযোগ সুবিধা আছে এটা তো সেম ফ্যাসিলিটি, ইলেকট্রিক লাইন আছে, ম্যাট আছে, ফ্লোর করা হয়েছে, এটারও ইটের সোলিং, এটারও ইটের সোলিং,
খাদ্যের পাত্রটা জাস্ট হচ্ছে আমরা অস্থায়ী 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 বলতে এটা হচ্ছে আমি খাবার খাওয়া শেষে সরাই ফেলবো পরিষ্কার করে আবার দিতে পারবো এটা তো কিন্তু ওই সুযোগ সুবিধা ভালো মানে কোনো ছত্রাক ফাঙ্গাস টাঙ্গাস কোনো জি জি এই কথাটা আমি বলতে চাইছিলাম এটা তো কোনো রোগ জীবাণু হওয়ার জীবাণু হওয়ার ইয়ে নাই চান্স নাই চান্স নাই ওটা তো পারলে কিন্তু ওই রকম ভাবে ধুয়ে মুছে ওটার উপরে আছে ইন্ডাস্ট্রিয়াল টিন আর এটার উপরে আছে তেরপাল আচ্ছা দর্শক আরেকটি ভালো কথা উপরে তেরপাল ওনারা খুব ভালোভাবে কিন্তু মজবুতভাবে বেঁধে দিয়েছে আর তেরপালগুলো ভাই এগুলোর আপনার কেমন গ্যারান্টি মনে হচ্ছে জ্বর তুফানের জন্য এগুলো খুব হার্ড এগুলো অর্ডার করে বানানো হয়েছে হার্ড করে বানানো হয়েছে এগুলো জ্বর তুফানে আশা করি বিপদ আপদ তো আল্লাহর হাতে বাকি না আশা করি যে সামা আমাদের এখানে যে একটু হয় ওই হিসাবে আমার একটা উপরও বাস দিচ্ছে নিচেও বাস দিচ্ছে উপরও বাস নিচেও বাস গাবিগুলো কি বিক্রি করেন নাকি গাবি আমরা বিক্রি করি আপাতত এই যেটা দেখতেছেন ওটা বিক্রি করবো না এটা গাব এটা আমরা আনছি অনেক দূর থেকে আচ্ছা এছাড়া আমরা দেশাল কিছু গাবি বিক্রি করি দুধের গাবি আচ্ছা তাহলে ওটা আমার মনে হচ্ছে আলাদাভাবে ভিডিও করে দেবো না কারণ এটা তো শেডের ভিডিও আচ্ছা দর্শক আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে কম খরচে অনেকেই মনে করেন কম খরচে কেউ শেড তৈরি করবে না ওরকম ভিডিও চাচ্ছেন অ্যাভেলেবেল কারণ জিনিসপত্রের যে দাম এত টাকা দিয়ে শেড করে গরু পালন করে কেউ লাভবান হতে পারবে লাভবান হতে পারবে না আমরা এই এই সেম শেডটা করতে 5 লাখ টাকা লাগতো এটার মতো করতে আচ্ছা আচ্ছা এই 42 ফুট বাই 23 ফুট এইটা করতে আমার 5 লাখ টাকার উপরে যাইতো যদি এটার মতো করতাম এটার মতো করতে হবে এই স্ট্রাকচার অ্যাঙ্গেল এই লোহা তারপর ইন্ডাস্ট্রিয়াল টিন সব সব হলো কিন্তু এটার 5 ভাগের 1 ভাগ খরচ আমার কাছে এখন দেখেন অল্প টাকার ভিতরে শেড কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা ক্যাশটা থাকতে পারলে আপনি ব্যবসা করতে পারবেন তো শরীফ ভাই আপনাকে ধন্যবাদ আপনার প্রতিজন দোয়া রইলো ভবিষ্যতে আরো বেশি করে আপনারা তৈরি করতে পারবেন আর 2023 কোরবানির জন্য কথা রাখছেন আমরা 2023 কোরবানির জন্য অলরেডি 30টা গরু আমরা বাইশ আলাম পদ্ধতিতে বিক্রি করি বিক্রি করে দিচ্ছেন আর এগুলো আমরা এখনও ওই 30টা গরুই আমরা আপাতত রেডি করতেছি জি জি তারপরে এক্সট্রা তেমন একটা রেডি করার চিন্তা আপনার এবার নাই আচ্ছা আপাতত তো সব দেশি গাভি থেকে বাচ্চা উৎপাদন চলছে তারপরে এছাড়াও এক্সট্রা আরও 10-15 গাভি রেডি থাকবে ইনশাল্লাহ আর আমাদের দর্শকদের জন্য খামার থেকে কী কী গরু বিক্রি করবেন ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম